আমার হাতে যে কয়েনটি দেখতে পাচ্ছেন এই কয়েনটি নিয়ে আমি আপনাদেরকে আজকে একটি ঘটনা শোনাবো, আপনারা অনেক মজা পাবেন। ঘটনা হচ্ছে নরসিংদী থেকে আমাকে একজন এই কয়েনটি পাঠিয়েছেন। উনি আমাকে বলেছেন, হোয়াটসঅ্যাপে আমার সাথে কথা হয়েছে তার, উনি আমাকে বলেছেন আমি আমার ঘরের মাটি কাটতে গিয়ে আমি একটা পাত্রের মধ্যে এই কয়েনগুলো পেয়েছি, প্রায় আমার কাছে 18-19টা কয়েন আছে এরকম। তো আমি আপনার কাছে এই কয়েনটা পাঠাচ্ছি, আপনি এই কয়েনটা সম্পর্কে একটু আমাকে জানাবেন এবং এই কয়েনটার আদৌ ভ্যালু আছে কি না সেটাও জানাবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনারা আপনাদের কাছে যদি এরকম কয়েন থাকে তাহলে এটার মূল্য কত হতে পারে এবং এটা আপনি কোথায় বিক্রি করতে পারেন। তো ওনার সঙ্গে যখন আমার হোয়াটসঅ্যাপে কথা হয় তখন আমি ওনাকে বলি আমাকে একটা ছবি দিতে, তখন উনি আমাকে একটা ছবি দেন এবং সেই ছবিটা নিয়ে আমি গুগলে সার্চ করার সঙ্গে সঙ্গে আমি এটার সম্পর্কে অনেক তথ্য পেয়েছি। এই কয়েনটি হচ্ছে 1998 সালে তৈরি এবং এটা ইন্দোনেশিয়ার একটি কয়েন, এটা এতটা পুরাতন কয়েন না, যার কারণে এটার মূল্যটাও অতটা বেশি হবে না। তারপরেও আমি এই ভিডিওর লাস্টে আপনাদেরকে মূল্যটা বলে দেওয়ার চেষ্টা করব। এবং এটার একপাশে দেখতে পাচ্ছেন RP 100 এবং তার নিচে আছে কিছু চারটা গরুর সিনারি, এবং এটার সঙ্গে সঙ্গে আমাকে আরেকটা কয়েন দিছে 200 রুপাইয়া, অর্থাৎ 2016 সালের এই কয়েনটি। এটা আরেকজন দিয়েছে আমাকে, এটা হচ্ছে বাগেরহাট থেকে পাঠিয়েছে। এই কয়েনটিও ধরেন 16 সালের তৈরি, অতটা পুরাতন কয়েন না, কিন্তু এই কয়েনটির একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে সিলভারের কয়েন, এটা পুরোটাই সিলভারের কয়েন। একপাশে মানুষের চিহ্ন দেখতে পাচ্ছেন, আর এক পাশে হচ্ছে 200 লেখা আছে। তো এটা হচ্ছে সিলভারের কয়েন হওয়ার কারণে অনেকেই সংগ্রহ করে রাখতে চান এই টাইপের কয়েন। এই সিলভারের কয়েনটি একটু মোটা, আগের যে কয়েনটি দেখছেন সেই কয়েন থেকে একটু এই এটা একটু মোটা। তো এটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে, আগেরটা অনেক সুন্দর, কিন্তু এটা হচ্ছে মানে সংগ্রহ করে রাখার একটা মানে কয়েন। এটা আপনারা যদি অ্যান্টিক কয়েন হিসাবে আপনারা রাখতে চান, সিলভারের কয়েন সবসময় পাওয়া যায় না, তো সিলভারের কয়েন এটা রাখতে পারেন। এবং আপনাদের কাছে যদি এটা থাকে, যদি আপনাদের প্রয়োজন না হয়ে থাকে আমার কাছে পাঠাতে পারেন, আমি যাতে সেই কয়েনগুলো সংগ্রহ করে রাখতে পারি। তো আমি আপনারা দেখতে পাচ্ছেন এই যে দুইটা কয়েন, এই দুইটা কয়েনের এখন আপনাদেরকে একটু দামটা বলে দিই। সেটা হচ্ছে আগের যে কয়েনটি দেখতে পাচ্ছেন লাল কয়েনটি, এবং লাল কয়েন হচ্ছে আপনার অনলাইনে যদি সার্চ করেন তাহলে $10-12 হতে পারে, মানে কন্ডিশন হিসাবে এটার দাম হবে। এবং সিলভারের কয়েনটি হচ্ছে ধরেন $4-5 পাওয়া যায়, ঠিক আছে, সিলভারের কয়েনটি $4-5 পাওয়া যায়, আর হচ্ছে লাল কয়েনটি $10-12 পাওয়া যাবে, তবে কন্ডিশন যদি ভালো থাকে। তো সেই হিসাবে এই কয়েনগুলোর এক হিসাবে আমার মনে হয় বিক্রি না করে কাছে রেখে দেওয়াই ভালো, হয়তো ভবিষ্যতে এটার দাম আরও বাড়তে পারে, কারণ অ্যান্টিক যত অ্যান্টিক হবে, যত পুরাতন কয়েন হবে তত মূল্য বাড়বে, এটা আপনারাও জানেন আমিও জানি। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, এই কয়েনগুলো আপনারা সংগ্রহ করে রেখে দিন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে।